আজকের রাশিফল। মেষ রাশি, বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে, ধ্যান এবং যোগ লাভজনক হবে। এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। আপনি আজ অঘোষিত অতিথির সাথে আপনার দিনটি কাটাতে পারেন। তারা যা বলে তা আপনার পছন্দ হবে এবং আপনার সাথে ভাগ করে নেবে। আজ কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, ভালো কাজ করেও বদনাম জুটতে পারে। একটু অপেক্ষা করুন, ভালো সময় পাবেন। শরীরে কোনো অসুবিধা হতে পারে, নতুন কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। বাড়িতে কোনো কিছুর জন্য আনন্দ বাড়তে পারে, পেটের সমস্যা বাড়বে। প্রেমে অশান্তি থেকে সাবধান থাকুন। বৃষ রাশি, ধ্যান পরিত্রাণ আনবে। যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন। সতর্ক থাকুন, কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে। পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজার দিন। শুধু আপনার ব্যয়ের ওপর নজর রাখুন। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, অশান্তি হতে পারে। কোনো কাজের দ্বারা আজ মহান হতে পারবেন, সাধু সেবার জন্য আনন্দ পাবেন। ভাই বা বোনের সঙ্গে সমস্যা হতে পারে, সংসারে কোনো কারণে বিবাদ হতে পারে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, শত্রুর জন্য ভয় বাড়তে পারে, বাবার শরীর নিয়ে কোনো চিন্তা থাকবে, বিদেশ থেকে বন্ধুর খবর আসতে পারে। মিথুন রাশি, আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আজ। আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে। সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন। যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন, তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন। অফিসে কোনো কারণে সম্মানহানি হতে পারে, মনের মতো কারোর সঙ্গে দিন কাটাতে পারবেন। শরীর সুস্থ হওয়ায় আনন্দ। আইনি কোনো কাজের জন্য খরচ হবে। মহিলা সংক্রান্ত বিষয়ে অশান্তি, বাজে খরচ হতে পারে। সংসারে নতুন অতিথি আসতে পারে, নতুন কোনো প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভালো সুযোগ আসবে, চোখের সমস্যা বাড়তে পারে। কর্কট রাশি, শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। যারা বেশ কিছুদিন থেকে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। দিনটি সত্যি রোম্যান্টিক। চমৎকার খাদ্য, সুবাস, সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। আজ আপনি সবার থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন,
এবং এমনকি আধ্যাত্মিকতার জন্য এই বস্তুবাদী জগৎকে ত্যাগ করার কথা ভাবতে পারেন। ভাই বা বোনের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে, মনের কোনো আশা পূরণ হতে বাধা পাবেন, অযথা অপমানিত হতে পারেন, ভালো বন্ধুকে আজ চিনতে পারবেন, পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে, পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন, প্রেমে বাধা আসতে পারে, কাজে অনীহা আসতে পারে, অতিরিক্ত খরচ হওয়ায় স্ত্রীর সঙ্গে বিবাদ, বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা, বাড়তি কোনো খরচ থেকে সাবধান থাকা দরকার। সিংহ রাশি, আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন, অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে, কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে, শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে। আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না, আজকে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন। আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে। আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে, অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, পড়াশোনায় সাফল্য আসতে পারে, অসদ্যের থেকে সাবধান থাকুন, আর্থিক চাপ আসতে পারে, কোনো কাজের জন্য মনে কষ্ট পেতে পারেন, মায়ের শরীরের জন্য খরচ হবে, সন্তানের কোনো কাজের জন্য শান্তি পাবেন, পাওনা আদায় হতে পারে, তবে মানসিক শান্তি পাবেন না, বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা, দুপুরের পর ব্যবসায় চাপ বাড়বে। কন্যা রাশি, অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলি জীবন ব্যয় হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে। আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। মতপার্থক্যের দরুন ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে, এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে, আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে, তখন তা স্পষ্টতই হতাশা বোধ করে, যদিও রাগ করা বা এড়ানো আপনার স্বার্থে। পত্নী বিরহ আসতে পারে, কোনো কাজের জন্য বাড়িতে অপমানিত হতে হবে, প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে, গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা, আয় ও ব্যয়ে সমতা থাকবে না, সকালের দিকে আর্থিক চাপ আসতে পারে, সঙ্গীত সাধনার জন্য দিনটি ভালো, আজ বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে, দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা, মাথার যন্ত্রণা বাড়তে পারে। তুলা রাশি, আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটির সম্পর্কে কথা বলুন, আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। আজকে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে,
প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আজ কোনো অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা। পেটের সমস্যা বাড়বে। ব্যবসা ভালো যেতে পারে কিন্তু উপহার পেতে পারেন। কোনো অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনো কাজের জন্য বিশেষ আলোচনা। বিয়ের ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখা দরকার। বৃশ্চিক রাশি। উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীর চর্চায় লেগে থাকুন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। সন্ধেবেলায় বন্ধুদের সাথে বেরুন, কারণ এটি অনেক উপকার করবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গের সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে। তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই, তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। ভালো খাবার, রোমান্টিক মুহূর্ত, আপনার জন্য আজ সব কিছুর পূর্বাভাস আছে। এই রাশির কিছু জাতকেরা আজকে থেকে জিম যাওয়ার কথা ভাবতে পারে। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোথাও বেড়াতে গিয়ে বাধা আসতে পারে। ব্যবসা ভালো যাবে ও কিছু সঞ্চয় হতে পারে। সন্তানের জন্য চিন্তা থাকবে। আজ সকাল থেকে বিভিন্ন কারণে অশান্তি হতে পারে। কারোর উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসতে পারে। বাড়তি সমস্যা থেকে সাবধান থাকুন। ধনু রাশি। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত। এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন। এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে, যেমন কোনো মন্দির পরিদর্শন করা, অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা। নীতি নিয়ে বিবাদ হতে পারে। আজ কোনো শুভ যোগাযোগ আসতে পারে। অর্শ জাতীয় রোগ থেকে সাবধান। মাথায় আঘাত লাগার আশঙ্কা। বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসা ভালো গেলেও সকাল থেকে শরীর ঠিক ভালো থাকবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। বাবা মায়ের সঙ্গে ছোট বিষয় নিয়ে অশান্তি। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। মকর রাশি। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। স্ত্রী স্নেহশীল হবেন। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না। এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না, আর একাকী আনন্দিত থাকবেন। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ছাত্রদের ক্ষেত্রে যে বিষয়ে দুর্বল, আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন। শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য বিপদ হতে পারে। স্ত্রী ব্যাপারে চাপ বাড়বে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন আলো দেখতে পাবেন। বাড়িতে কোনো অশান্তি আজ অনেক দূর যেতে পারে। বন্ধুর থেকে কোনো উপকার পেতে পারেন। ব্যবসায় একটু মন্দা দেখতে পাবেন। কুম্ভ রাশি। সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে।
আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না। আজকে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন। বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে, আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন। কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন। বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, কিন্তু নতুন প্রেম নিয়ে চাপ বাড়তে পারে। আপনার ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে, কাজের চাপ বাড়তে পারে, সাহিত্য চর্চা থেকে আনন্দ, ব্যবসায় ভালো সুযোগ মিলতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। যারা সঙ্গীত নিয়ে থাকেন তাদের সময় ভালো, হানিকারক কিছু ঘটতে পারে, কান নাক গলা নিয়ে সমস্যায় ভুগতে হতে পারে। মীন রাশি, আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন, তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন, তা কাজে আসবে। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত। ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আজ। আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন, যা সত্যই পথচলিত। প্রেমে নতুন করে অশান্তি হতে পারে, আজ আপনার হাতে কিছু অপচয় হতে পারে, লেখকদের জন্য ভালো কিছু ঘটতে পারে, নিজের জন্য খরচ বাড়বে, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে, কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা, ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে, অফিসে উন্নতির যোগ রয়েছে, মাথার যন্ত্রণা বাড়তে পারে।